জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে এই শিরোনাম, রাফায় ইসরায়েলের অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জাতিসংঘের। এবারে কবর ছাড়া আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। জানিয়ে দিব গাজায় গণহত্যার সমর্থন কবে বন্ধ হবে, বাইডেনকে রাশিদা তালিব। এরপরেই সিরিয়ার মার্কিন ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা। সবশেষে পিটিআইকে রাজনৈতিক সমঝোতার অংশ হওয়ার আহ্বান জারদারির। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। রাফায় ইসরায়েলের অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জাতিসংঘের। ব্যাপক হত্যাযজ্ঞ এড়াতে গাজার রাফায় ইসরায়েলের অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই অভিযানে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে বরাবর আবেদন করেছে দক্ষিণ আফ্রিকা। ইসরায়েলের ব্যাপক গোলা বর্ষণে বিভিন্ন এলাকা ছেড়ে গাজার সর্বদক্ষিণের শহর রাফায় আশ্রয় নিয়েছিল অসহায় ফিলিস্তিনিরা। এবার ওই শহর ঘিরে গোলা বর্ষণ শুরু করেছে দখলদার বাহিনী। এর মধ্যে চার মাসে হত্যা করা হয়েছে 28,000-এর বেশি ফিলিস্তিনিকে। এমন পরিস্থিতিতে চরম উদ্বেগ জানিয়ে অবিলম্বে অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথ। তিনি জানান, ইচ্ছাকৃত বর্বরতা অবিলম্বে বন্ধ না হলে চরম বিপর্যয় পরিস্থিতি তৈরি হবে রাফায়। হামলা বন্ধে আইসিজেকে ক্ষমতা প্রয়োগের আবেদন জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিকে যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে রাজি করানোর আলোচনায় ব্যর্থ হওয়ার খবর দিয়েছে মধ্যস্থতাকারী মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। চেষ্টা অব্যাহত রাখতে আলোচনার মেয়াদ আরও 3 দিন বাড়ানোর ঘোষণাও এসেছে। মধ্যস্থতা সফল হবে বলে আশাবাদী জর্ডান সফরে যাওয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি জানান, রাফা থেকে ফিলিস্তিনিদের নিরাপদে সরাতে ইসরায়েল কোনো পরিকল্পনা পেশ করেনি। এদিকে ইসরায়েলের হামলায় ব্যবহৃত মার্কিন সমরাস্ত্রে বেসামরিক কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এক্ষেত্রে মার্কিন অস্ত্র ব্যবহারের নীতিমালা ও মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কবর ছাড়া আমাদের কোথাও যাওয়ার নেই। দক্ষিণ গাজা উপত্যকায় রাফায় আশ্রয় নিয়েছে প্রায় 1.5 মিলিয়ন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই বাস্তুচ্যুত। এই রাফাতে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। নিজ ভূমিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়টুকু পড়েছে হুমকির মুখে। অবরুদ্ধ ছিটমহলে ইসরায়েলের আক্রমণের সময় গাজার অন্যান্য অংশ থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হয়, যে আক্রমণে 28,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ সময় ইসরায়েল রাফাকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু এখন সেখানেই স্থল হামলার হুমকি দিচ্ছে। সেখানে 1 মিলিয়নেরও বেশি লোক আটকা পড়েছে, তারা আতঙ্ক, তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। রাফা হলো বেশ কয়েকটি অঞ্চলের মধ্যে সর্বশেষ এলাকা, যেটাকে বেসামরিক নাগরিকদের আশ্রয় দেওয়ার জন্য নিরাপদ অঞ্চল হতে পারে বলে ঘোষণা দিয়ে আসছিল ইসরায়েল। চার মাসের চলমান আক্রমণে ইসরায়েল একের পর এক এলাকায় হামলা চালিয়ে সেখান থেকে নাগরিকদের উচ্ছেদ করেছে। ইসরায়েলের রাফা আক্রমণের পরিকল্পনাকে নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে তিনি রাফায় আক্রমণ চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। নেতানিয়াহু দাবি করেছেন, এই আক্রমণের মাধ্যমে হামাস নির্মূল হতে পারে। এদিকে হামাসের সিনিয়র নেতারা বলেছেন যে ইসরায়েলের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ দুপক্ষের মধ্যে আলোচনার যে কোনো সম্ভাবনাকে শেষ করে দেবে। এই পটভূমিতে রাফা শহরের বাসিন্দাদের মধ্যে ভয়, আতঙ্ক আর ঘনীভূত হচ্ছে। আল জাজিরা বেশ কিছু ফিলিস্তিনিদের সাথে কথা বলেছিল, যারা যুদ্ধের কারণে বহুবার বাস্তুচ্যুত হয়ে রাফাতে এসে আশ্রয় নিয়েছিল। উম্মে আল আবেদ ফায়েদ নামে এক ফিলিস্তিনি বলেন, তিনি তার পরিবার এ পর্যন্ত 4 বার বাস্তুচ্যুত হয়েছেন। তিনি ব্যাখ্যা করে বলেন, আমরা প্রতি মাসে আলাদা আলাদা এলাকায় থেকেছি। আমরা সর্বশেষ খান ইউনিসে ছিলাম এবং এখন রাফাতে আছি। ইসরায়েলি আগ্রাসনের আশঙ্কা নিয়ে তিনি কেমন অনুভব করছেন জানতে চাইলে উম্মে আল আবেদ ফায়েদ বলেন, তার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তিনি জিজ্ঞাসা করেন, ইসরায়েলিরা সর্বত্র রয়েছে, আমরা কোথায় যাব? তিনি উল্লেখ করেন, তার চারপাশের লোকের ক্ষুধার্ত ও গৃহহীন। এলাকার অন্যদের মতো তিনি বলেন, তারা যতই হুমকি দেয় না কেন, আমরা আর নড়ব না। আল্লাহ চাইলে আমরা বিজয়ী হব, আমরা ধৈর্য ধরব এবং ধৈর্য ধরব। আসাদ হাসান গাজা শহর থেকে রাফা শহরে বাস্তুচ্যুত আরেক ফিলিস্তিনি, তিনি অসুস্থ। তিনি বলেন, তার একমাত্র ইচ্ছা আমার বাড়িতে ফিরে যাওয়া এবং আগ্রাসনের অবসান হোক। হাসান আল জাজিরাকে বলেন, যদি তারা রাফা আক্রমণের হুমকি দেয়, আমাদের কবর ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস ইসরায়েলের যুদ্ধ শুরু হয় 7 অক্টোবর। ওই দিন গাজা ভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা কাছাম ব্রিগেড দক্ষিণ ইসরায়েলে আক্রমণ শুরু করে। এতে 1,139 জন নিহত হয়, পণবন্দি করা হয় 240 জন। সাথে সাথেই উত্তর গাজা একটি স্থল আক্রমণের মাধ্যমে ইসরায়েলের এই হামলার প্রতিক্রিয়া জানায়। ইসরায়েলের এ চলমান হামলায় কমপক্ষে 28,340 জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। গত 4 মাসের এই হামলায় 67,983 জন আহত হয়েছে। গাজার 2.3 মিলিয়ন বাসিন্দা
বাসিন্দাদের বেশিরভাগকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে 60% বেশি অবকাঠামো। উম্মে বদর আবু সালমে নামে এক ফিলিস্তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর আদেশের ভিত্তিতে রাফা নিরাপদ হবে ভেবে তিনি তার পরিবারের সাথে রাফাতে চলে আসেন। তিনি আল জাজিরাকে বলেন, আমরা রাফাতে এসেছি, এখন তারা আমাদের চলে যেতে বলছে। তিনি আরো বলেন, এখানে গণহত্যা হবে, অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, রাফা আমাদের শেষ আশ্রয়স্থল, এই যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে। রাফা শহরের বাসিন্দা সাংবাদিক আলা সালামেহ, যিনি পুরো গাজা জুড়ে যুদ্ধের সংবাদ কভার করছেন, তিনি বলেন, ইসরায়েলি হুমকি সত্ত্বেও তিনি শহর থেকে সংবাদ সংগ্রহ করতে থাকবেন। সালামেহ আল জাজিরাকে বলেন, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকা জুড়ে অসংখ্য গণহত্যা চালিয়েছে, যদি তারা রাফা আক্রমণ করে তবে সেখানেও গণহত্যা চালাবে। তিনি আরো বলেন, দখলদারিত্ব আন্তর্জাতিক আইন অনুসরণ করে না, যদি তারা রাফা আক্রমণ করে তাহলে কোনো নিরাপদ জায়গা থাকবে না, এ হামলা বন্ধের জন্য বিশ্বব্যাপী চাপ থাকা দরকার বলে জানান তিনি। গাজায় গণহত্যার সমর্থন কবে বন্ধ হবে? বাইডেনকে রাশিদার তালি। গাজায় ইসরায়েলি সরকার যে গণহত্যা চালাচ্ছে তার প্রতি সমর্থন বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে আহ্বান জানিয়েছে রাশিদার তালাই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন কংগ্রেসের নারী সদস্য রাশিদা তালাই প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু সরকারের গণহত্যার প্রতি সমর্থন বন্ধ করার জন্য। তালাই একমাত্র ডেমোক্র্যাট ও ফিলিস্তিনি আমেরিকান নারী যিনি মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছেন। তিনি বলেছেন, রাফা শহরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, অথচ ইসরায়েল এই শহরে একটি বড় আক্রমণ শুরু করার প্রস্তুতি নিয়েছে। তালাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক পোস্টে বলেছেন, 1.5 মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফাতে আশ্রয় নিয়েছে এবং এখন তাদের আক্রমণে হুমকি দেওয়া হচ্ছে, তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। মার্কিন প্রেসিডেন্ট কখন মনে করবেন যে নেতানিয়াহু গণহত্যার প্রতি সমর্থন দেওয়া বন্ধ করার সময় হয়েছে, প্রশ্ন করেন তালাই। সিরিয়ার মার্কিন ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জোর প্রদেশে অবস্থিত একটি মার্কিন সেনা ঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিক সহ কয়েকটি সংবাদপত্র সূত্রে জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রদেশের আল ওমর তেলক্ষেত্রে অবস্থিত ওই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়। সিরিয়া সরকারের বিনা অনুমতিতে নির্মিত ওই ঘাঁটিতে মোট 5টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়। গত 3 দিনে এই নিয়ে তৃতীয়বারের মতো চালানো এ হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিবরণ জানা যায়নি। এ পর্যন্ত কোনো গোষ্ঠী গত 3 দিনের হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে গত অক্টোবর মাসের গোড়ার দিকে গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরাকের প্রতিরোধ আন্দোলনগুলো ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে কয়েক ডজন হামলা চালিয়েছে। যেসব ঘাঁটি এসব হামলার শিকার হয়েছে সেসবের মধ্যে রয়েছে আইন আল আসাদ, খারাব আল জির এবং কোনিকো। ইরাক সহ মধ্যপ্রাচ্যের ইসলামী প্রতিরোধ ফ্রন্টগুলো এ অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতির ঘোর বিরোধী। তাদের মতে এসব বিদেশি সেনা মধ্যপ্রাচ্যের সব অস্থিতিশীলতার উৎস। এসব ফ্রন্ট গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতি মার্কিন সমর্থনেরও প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রয়েছে। পিটিআইকে রাজনৈতিক সমঝোতার অংশ হওয়ার আহ্বান জারদারি। বিরাজমান রাজনৈতিক অনিশ্চয়তা এবং মেরুকরণের মধ্যে পাকিস্তান পিপলস পার্টির কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি সাবেক ক্রিকেটার ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টিকে নতুন ফেডারেল সরকার গঠনের আগে রাজনৈতিক ঐক্যমত প্রক্রিয়ায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। জিও নিউজ জানিয়েছে, মঙ্গলবার ইসলামাবাদে একটি বহুদলীয় সংবাদ সম্মেলনে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজনীয়তার উপর জোর দেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি। পিপিপি নেতা বলেন, তিনি চান পিটিআই যেন রাজনৈতিক পুনর্মিলন প্রক্রিয়ার অংশ হন। জাতির বৃহত্তর স্বার্থে প্রত্যেককে অর্থনৈতিক এজেন্ডার বোর্ডে থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে পিএমএলএন এর সভাপতি শাহবাজ শরীফ, এমকিউএমপির আহ্বায়ক ডক্টর খালিদ মকুল সিদ্দিকি এবং পিএমএলকিউ সহ সাবেক পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব উপস্থিত ছিলেন। জারদারির এই আহ্বানের আগে পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারির রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পদের জন্য প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দেন। এছাড়া পিপির কোনো মন্ত্রীও সরকারে থাকবে না বলে জানান বিলওয়াল। তবে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি তার বাবা আসিফ আলী জারদারিকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। জোট ও সরকার গঠনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার একথা জানান তিনি।